আসসালামু আলাইকুম। আমরা একেবারে পার্কের মূল গেটে চলে আসছি, টিকিট নিয়ে এখনই ঢুকে পড়লাম। তো টিকিটের দাম হলো 6 টাকা ইনক্লুডিং ব্যাট, ব্যাট সহকারে 6 রিয়াল। তো ঢুকেই দেখবেন বিশাল প্রশস্ত একটা রাস্তা, আমরা হাতে ডাইন দিকে ঢুকে পড়লাম। পার্কের সৌন্দর্য যে কারো মন জুড়িয়ে যাবে দেখে, সাথে একটা কফি হাউস পাইলাম। মনে মনে ভাবতেছি একটা কফি নিয়ে নেই, ভিডিও করবো আর কফি খাবো, আপনারাও সাথে থাকেন। পুরো পার্কের সৌন্দর্যটা আমার সাথে দেখেন। আচ্ছা, যেতে যেতে এই পার্ক সম্বন্ধে কিছু তথ্য দিয়ে দেই। এই পার্কটার আয়তন প্রায় 25 হেক্টর জায়গা, অথবা 61 একর জায়গাতে অবস্থিত এই পার্কটি। এই পার্কটি তৈরি করেন 2004 সালের জানুয়ারি মাসে প্রিন্স সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই পার্কটি তৈরি করেন, বর্তমান সৌদির বাদশাহ। পার্কটার পরিচ্ছন্নতা দেখে আপনাদের মনে হতে পারে যে এখানকার মানুষ অত্যন্ত ভদ্র নম্র, তারা পার্কে ময়লা ফেলায় না, এরকমটাই মনে হতে পারে, ঠিক না? আসলে ব্যাপারটা এরকম না। দর্শক সারা দেশেই, সারা দুনিয়াতেই ময়লা করবে, এটাই স্বাভাবিক। বোতল ফেলাবে, টিস্যু পেপার ফেলবে, কিন্তু এই পার্কটি পরিচ্ছন্নতা করার জন্য শত শত কর্মী নিয়োজিত আছে এবং তাদের পোশাক আশাকও অত্যন্ত সুন্দর, বোঝায় জানা যায় ওরা পরিচ্ছন্ন কর্মী। তো এখানের মেনটেন্যান্স ব্যবস্থা অত্যন্ত ভালো। তো আগেই বলেছি পার্কটিতে ঢুকতে মোট 6 রিয়ালের কাছাকাছি লাগে, সাথে ব্যাট সহকারে। তো এই পার্কটি হলো মূলত একটি ফ্যামিলি পার্ক, এখানে কখনো কখনো ব্যাচেলর ঢুকতে দেয় না। তো পার্কটি মূলত ফ্যামিলি পার্ক হিসাবেই পরিচিত। এটা রিয়াদের একেবারে বাতা স্টেটের কাছাকাছি, সালাম স্টেট নামেও পরিচিত, অথবা সালাম পার্ক। তো দেখুন, অনেক সুন্দর, অনেক ক্লিন, মনোমুগ্ধকর একটি জায়গা, যে কারো ভালো লাগতেই পারে। আর সৌদি আরবের তাপমাত্রা অত্যন্ত গরম থাকে, কিন্তু এই পার্কের ভিতরের তাপমাত্রা অত্যন্ত ভালো, আপনি বসে বসে সারাক্ষণ আড্ডা দিতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আমি দেখতেছি, আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসছি। তো এই পার্কটি যে যেতে চান, আমি ভিডিও ডিসক্রিপশনে, এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, লোকেশন দিয়ে রাখবো, জাস্ট লোকেশনটা ক্লিক করলেই এই পার্কের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে। তো দেখতে থাকুন, অনেক সুন্দর একটি লেক আছে। এই লেকটিতে চাইলে আপনি হাঁসের গাড়ি অথবা বিভিন্ন পাখির সদৃশ গাড়ি উঠে সুইমিং করতে পারবেন। আমরা এখন করব, টিকিট নিতেছি। এই যে টিকিট নিয়ে নিলাম, এখন লাইফ জ্যাকেট পরে হাঁসের উপরে উঠে পড়ব। এই যে আমাদের গাড়িতে উঠে পড়লাম, হালকা একটু ভয় ভয় লাগতেছে, সাঁতার জানি তারপরে ভয় ভয় লাগতেছে, কাপড় চোপড় ভিজে যাওয়ার যাইতে পারে সেই জন্য। লাইফ জ্যাকেট পরে রাখছি আমি, সবাই একটা হাঁসের গাড়িতে 4 জন একসাথে বসা যায়, মোট 35 রিয়ালের মতো ইনক্লুডিং ব্যাট, ব্যাট সহকারে। এখন আমরা ঘুরে ঘুরে দেখব কতক্ষণ অতিক্রম করব, 10-15 মিনিট সময় দেয়। তারা আমাদের মতো হাঁসের গাড়িতে চড়তেছে ফ্যামিলি নিয়ে। লেক থেকে দূর তীরের দৃশ্যগুলি দেখতে খুবই সুন্দর লাগে।
বাস্তব অনুভূতি থেকে বলতেছি। এই যে দেখেন লেকের পাড়ে বসে বসে সবাই আড্ডা দিতেছে ফ্যামিলি নিয়ে, তারাও আমাদের মতো কেউ হাসে। বা বন্ধু বান্ধব নিয়ে। খুবই মনোমুগ্ধকর একটি জায়গা, যে কারোর কাছে ভালো লাগতেই পারে, সময় থাকলে একটু ঘুরে আসুন। আসলে মরুর বুকে এত সুন্দর উদ্যান বাবাই কল্পনা, মানে কল্পনায় আসে না এত সুন্দর একটা উদ্যান। আমাদের লেকের রাইড শেষ হয়ে গেল, আমরা এখন দক্ষিণ পশ্চিম কোনার দিকে যাচ্ছি, মেন সৌন্দর্যটা ওই দিকেই। তো এই ভিডিওটা দুটি পার্ট হবে, এই যে দেখেন কত সুন্দর একটা প্লেস। প্রত্যেক জায়গায় জায়গায় নামাজের স্থান আছে, নামাজ খুব ভালোভাবে পড়তে পারবেন, এই ব্যবস্থা করে দেওয়া আছে। পরিপাটি খুবই সুন্দর করে দেওয়া আছে, নামাজের ব্যবস্থা করা আছে। তো প্রথম পাঠ শেষ করলাম, দ্বিতীয় পাঠে স্বাগতম, আমার সাথে থাকুন, আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। খুবই সুন্দর একটি জায়গা, মনে হয় পুরো মাঠটাই একটা স্টুডিওর মতো। পার্ক পশ্চিম সাইডে মালিক ফাহাদ, কিং মালিক ফাহাদ হাইওয়ে। বাচ্চারা মহা খুশিতে আছে। আগেই বলছি এই পার্ক একটি মূলত ফ্যামিলি পার্ক। এই দেখেন কাচরা রাখার জায়গা, এখানে অনেকে আছে মাটিতে ফেলে দেয়, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী অনেক, তারা সাথে সাথে উঠিয়ে নিয়ে যায় ময়লাগুলি। কৃত্রিম সি বিচ বানানো হয়েছে, দেখতে সমুদ্রের কিনারার মতোই লাগে অনেকটা। মনে হতে পারে আমরা একটা কোনো সমুদ্রের পাড়ে চলে আসছি, একটা সি বিচে চলে আসছি। আসলে পুরোটাই কৃত্রিমভাবে তৈরি করা, পাহাড়, সি বিচ, লেক, মানুষের মনোরঞ্জন করার জন্য। বিড়াল আমার অত্যন্ত পছন্দের প্রাণী, যেখানে বিড়াল দেখি ভিডিও করে নেই। এখান থেকে একসাথে অনেকজন ছোট স্টিমারে উঠে রাইড করতে পারে। সবাই যার যার মতো করে ছবি বানাচ্ছে, ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে। ভাই তার বউকে ফটো তুলে দিচ্ছে। সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, সৌন্দর্য উপভোগ করার জন্য, সাথে সেলফি বন্দি করার জন্য। এই যে দেখেন স্টিমার চলতেছে, যৌথভাবে একসাথে রাইড। পানিতে প্রচুর মাছ পাওয়া যায়, আফ্রিকান মাগুর মাছ, সাথে হাঁসও আছে। আগেই দেখিয়েছিলাম হাঁস রাইডগুলা, রিজার্ভ 35 রিয়াল, ইনক্লুডিং ব্যাট, ব্যাট সহকারে। আমি কখনো ফ্রন্ট ফেস ক্যামেরা দিয়ে ভিডিও করি, আবার কখনো ব্যাক ক্যামেরা, মেন ক্যামেরা দিয়ে ভিডিও করি। আসসালামু আলাইকুম।
সিকিউরিটি আছে সাথে, তাকে বললাম সবাইকে ঈদ মোবারক জানা, সেও জানাইলো। সবাই ফ্যামিলি নিয়ে বসে বসে এনজয় করতেছে। সত্যি একটা দেখার মতো পার্ক মরুর বুকে। এখানে নদী নালা খাল বিল নাই বললেই চলে। আবারও বলছি, ভিডিও ডিসক্রিপশনে লোকেশন দিয়ে রাখবো, যে কেউ চাইলে লোকেশন ট্যাগ করে পার্কটি ঘুরে দেখে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কোনো জানার থাকলেও কমেন্ট করবেন, যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। 4K রেজুলেশন সহকারে আপলোড দেব ভিডিওটি ইউটিউব ফেসবুক উভয় জায়গাতেই। আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।